নমস্কার, আমি হালি শহর থেকে রূপা সমাজদার বলছি। আমরা জানি গোটা পৃথিবী জুড়ে যে মারণাত্মক করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, সেই কঠিন পরিস্থিতির শিকার আমরা সকলে। আমরা সবাই ঘরবন্দি অবস্থায় রয়েছি। এই ঘরবন্দি অবস্থায় থেকে আমাদেরকে এক দারুণ সুযোগ করে দিয়েছেন আমাদের শিউলির হেসেলের প্রিয় শিউলিদি, সেটি হলো অনলাইন কুকিং কনটেস্ট। এই অনলাইন কুকিং কনটেস্টের মধ্য দিয়ে আমরা পার্টিসিপেট করতে পারছি, আর শিউলিদিকে সেই জন্য আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের সবার কথা ভেবে শিউলিদি এটি শুরু করেছেন। আমি এই অনলাইন কুকিং কনটেস্টের একজন পার্টিসিপেন্ট। তাহলে চলুন আমি কি করছি সেটি বলে দিই। আমি করছি সুজি বেসনের দানাদার এক সুস্বাদু লাড্ডু। এবার আমি পরিবেশন করতে চলেছি সুজি বেসনের সুস্বাদু একটি লাড্ডু। চলুন দেখা যাক আমি কি করে এটি করছি। অবশ্যই আমার ভিডিওটিতে আপনারা সবাই খুব লাইক দেবেন, ধন্যবাদ। ঘরোয়া পদ্ধতিতে সুজি আর বেসনের দানাদার লাড্ডু বানানোর জন্য কি কি লাগছে? লাগছে আমার 1 কাপ সুজি, 1/2 কাপ বেসন, 1 কাপ চিনি, 1/2 কাপ জল, আর লাগছে কিশমিশ আর কাজু বাদাম, আমন্ড বাদাম আর 4 চামচ ঘি, আর লাগছে আমার টেস্টের জন্য স্বাদ মতন এলাচ একটু নেড়ে নিয়ে ম্যাশ করে নেওয়া। আমি যেটা করবো সেটা 1 কাপ সুজি আমি গরম কড়াইতে হালকা করে নেড়ে নেব। আর খেয়াল রাখতে হবে যে সুজিটা যেন কোনোভাবে পুড়ে না যায়, একভাবে এটা নাড়তে হবে। অবশ্যই গ্যাসের আঁচ কম করে। আর সুজিটা নাড়তে নাড়তে আমি যেটা করব সেটা পাশের ওভেনে 1 কাপ চিনি আর 1/2 কাপ জল দিয়ে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এখন দেখতে পাচ্ছি সুজিটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি সুজিটাকে নামাবো। সেম ভাবে আমি এই বেসনটাকেও হালকা নেড়ে নেব, আর খেয়াল রাখবো যে বেসনটা যেন কোনোভাবে লেগে না যায় কড়াইতে। এবার আমার বেসনটাও নাড়ানো হয়ে গেছে, বেসনটা আমি নামিয়ে নিচ্ছি। চামচ ঘি দিলাম কড়াইতে, আর কুচানো আমন্ড বাদাম, কুচানো কাজু বাদাম কোচানো, আর কিশমিশগুলো দিয়ে জাস্ট একটু ফ্রাই করে নেব হালকা করে, তেলটা ভালো হবে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার বাদাম কিশমিশগুলো প্রায় ফ্রাই করা হয়ে গেছে, দিয়ে বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। অলরেডি আমার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে বাকি 3 চামচ ঘি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কুচানো আমন্ড, কাজু আর কিশমিশ। এরপরে দিয়ে দিচ্ছি ম্যাশ করা এলাচের গুঁড়ো, এটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। এবার যেটা করতে হবে, যে চিনির শিরাটা আমি করে রেখেছি সেটা অল্প অল্প করে সুজিটার মধ্যে দিয়ে দিতে হবে ছড়িয়ে। আর দেখতে হবে পরিমাণটা যেন ঠিক থাকে। আরেকটু দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে।
সবকিছু মেশানোর পরে দেখতে পাচ্ছি ঘিয়ের একটা অসাধারণ একটা ফ্লেভার এসছে, আর তার সাথে এলাচ গুঁড়োটারও ফ্লেভারটা দারুণ এসছে। এইবার আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি সবকিছু অ্যাড করার পরে একটা ঘিয়ের এবং ওই গুঁড়ো এলাচের অসাধারণ একটা ফ্লেভার এসছে, যাতে সুজি বেসনে দানাদার লাড্ডুর টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। এইবার আমি লাড্ডুর আকারে হাতে ভালো করে চাপ দিয়ে দিয়ে পুরো লাড্ডুর আকারে এগুলো এক একটা করে আমি বানিয়ে ফেলছি। খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে গেল এবং খুব সুস্বাদু খেতে। বাড়িতে কেউ হঠাৎ করে আসলে এটা অবশ্যই বানিয়ে দেওয়া যেতে পারে, সুজি বেসনের দানাদার টেস্টি লাড্ডু। ঘিয়ের গন্ধে পুরো গোটা রান্নাঘর আমার ময় ময় করছে। বন্ধুরা তোমরাও কিন্তু বানিয়ে ফেলো এই লাড্ডুটি, অসাধারণ খেতে লাগবে। আর আমাকে লাইক করতে একদমই ভুলো না।